একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে। এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায়ী দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায়, ঠিক কিনা? কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার। আর রিজালু কওয়ামুনা আলা নিসা, কওয়াম শব্দটার এক বচন হচ্ছে কওয়ামুন, আর বহু বচন হচ্ছে কওয়ামুন, এক বচন হচ্ছে কওয়াম, এর মানে হচ্ছে ইনচার্জ। ইউ আর দ্য ইনচার্জ অফ ইউর ওয়াইফ, ইউ আর দ্য কেয়ারটেকার অফ ইউর ওয়াইফ। আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল, স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব। পুরুষকে আল্লাহ তাআলা নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে, ঠিক কিনা? নারীকে একাবেলে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে, এগুলো পুরুষ না, এগুলো কাপুরুষ। এগুলো কি? আওয়াজ করে বলতে হবে, এগুলো কি? কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয়, সুপুরুষ নারীর ইনচার্জ, সুপুরুষ নারীর কেয়ারটেকার হয়ে সামনে দাঁড়ায়, সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলে না, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীর ইনচার্জ, নারীর কেয়ারটেকার। একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচাদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য খরচ করেছে কে? বেসিক্যালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের খরচ করতে হয়, বুঝে নেন আপনাদের দায় দায়িত্ব। এক নম্বর ডৌরি, ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি, মহরানা দিতে হবে। কে দিতে হবে? মহরানা দেয়া নফল, তাই না? মহরানা দেয়া তো সুন্নত, তাই না? আওয়াজ করে বলতে হবে, মহরানা দেওয়া কি? ওয়াতুন নিসা সাদাকাতিহিন নিহালা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন নিহালা, সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মহরানা তুলে দাও, ফরজ মহরানা দিয়ে দিবেন। আমরা মহরানা তো দেই না, তার বিপরীতে যৌতুক নেই। কি নেই? দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম, কিভাবে শরিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম। আল্লাহ দিল মহরানা, আমরা ঢুকাইছি যৌতুক। ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা, আমরা খাই বরযাত্রী। আছে না নাই? আছে না নাই? এই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না, বরং মহরানা দিব। কি দিবেন? কি দিবেন? যৌতুক চলে মনে হয় নীলফামারিতে খুব? হ্যাঁ চলে, চলে যৌতুক নেওয়া যাবে? যৌতুক একটা সামাজিক অপরাধ, এটা সামাজিক ব্যাধি। কুকুরের গোশত খাওয়া যত গুণা, যৌতুক খাওয়া তার চাইতেও বড় গুণা। এর কারণ কুকুরের গোশত খেলে একটা গুণা হয়, হারাম খাওয়ার গুণা, যৌতুক খেলে দুই গুণা। এক হচ্ছে হারাম খাওয়ার গুণা, দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুমের গুণা। কথা বলেন, এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক, বিয়ে করো নাই। কারা কারা হাত তোলো, আওয়াজ করে আল্লাহর ডাক দাও, বলো আল্লাহ আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও। আমিন। আওয়াজ করে বলতে হবে আমিন। ওয়াদা কিন্তু আমার সাথে হয় নাই, ওয়াদা হয়েছে কার সাথে? খবরদার নীলফামারের যুবকেরা, খবরদার। তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের। এক নম্বরে মহরানা দেয়া, দুই নম্বরে ফুডিং খাবারের ব্যবস্থা করা, তিন নম্বরে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা। ওয়ালাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। চার নম্বর রেসিডেন্স, চার নম্বর কি? স্বামী মহরানা দিবে, স্বামী মিল, হাজবেন্ড উইল প্রোভাইড দ্য মিলস, খাবারের ব্যবস্থা করবে। তিন নম্বর হাজবেন্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম, পোশাকের ব্যবস্থা করবে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হি উইল প্রোভাইড দ্য রেসিডেন্স ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়া করে দিবে। এটা ফ্ল্যাট হতে পারে, এটা সনের ঘর হতে পারে, এটা টিনের ঘর হতে পারে, এটা একান্নবর্তী ফ্যামিলির কোন একটা রুমও হতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আসকিনুহুন্না মিন হাইসু সাকাতুম মিউজিদিকুম, তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থার আয়োজন করে দাও। পড়েন সুবহানাল্লাহ। রেসিডেন্স, আবাসিক একটা ব্যবস্থা করে দিতে হবে। তাহলে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে?
আওয়াজ করে বলতে হবে নারী কে না পুরুষকে। এই আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের, আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা। কি আচরণ করা? আগে সালাম দেওয়া। কি দেওয়া? ভাবিকে সালাম দেন তো আপনারা, সালাম দেন আপনারা। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার আপনারা আমাকে সালাম দেন তো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এইভাবে সালামের প্র্যাকটিস করা যাবে? সালামের প্রতিযোগিতা করতে হবে। আপনি আগে দিতে চাইবেন ভাবিরে, ভাবি আগে দিতে চাইবে আপনারে। আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখে ফেলবে, ঠিক কিনা? সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালামের প্রচলন নাই তো শান্তি আসবে কেমনে? আম্মা জানা এসে বলেন, এতগুলো বছর বিশ্বনবীর সাথে আমি মদিনায় সংসার করলাম, একদিনের জন্য বিশ্বনবীরে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। বিশ্বনবী আগে আগে সালাম দিয়ে দিতেন, আমরাও আগে আগে সালাম দিই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? স্ত্রীদের সাথে কোমল আচরণ করবেন, রূঢ় আচরণ করবেন না। হাদিসে এসেছে খলিক নামিন দেলা, নারীদেরকে বাঁকা পাঁজরের হাড় থেকে তৈরি। প্রত্যেক স্বামীর বাঁকা হাড় থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয়। সাইয়েদনা আদম আলাইহিসসালামের বাঁকা পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহাসসালামকে তৈরি। ফলে ওই একটা বাঁকা স্বভাব প্রত্যেক নারীকে নারীর ভেতরে আছে না নাই? এই বাঁকা হাড় দিয়ে সোজা করতে গেলে হাড়টি ভেঙে যায়, আর রেখে দিলে বাঁকাই থেকে যায়। এজন্য বিষ্ণু বলেন, ফাস্তাউসু বিন্নিসাই খাইরা, কোমল আচরণ কর, ভালো আচরণ করো, ভালোবাসার কথা বলো, স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন। প্রতিদিন কমসে কম স্ত্রীকে 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? ওই ছোট ছোট বাচ্চারা কয় আই লাভ ইউ। তোমরা না মিয়া যারা বিয়ে করছেন, তারা যারা বিয়ে করেছেন, ভাবিকে বলবেন, মানে আপনার স্ত্রীকে কি বলবেন? আওয়াজ করে বলেন, কি বলবেন? পারবেন? পারবেন? বলতে পারবেন তো? রিফকাম বিল কওয়ারির, নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন। কাচের গ্লাস, কাচের বাসন, কাচের তৈজসপত্র যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, নারীদের সাথেও কোমল আচরণ করতে হয়। কাচের গ্লাস আর কাচের তৈজসপত্র যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায়, নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না নাই? তাহলে এক নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করা, মিষ্টি মিষ্টি কথা শোনান, বলবেন যে তুমি আমার কৈতরি, তুমি আমার পরাণ পাখি, তুমি আমার ময়না পাখি, এই জাতীয় ভালোবাসার। আপনারা অনেক জানেন এগুলো, আমি জানি। এই যা যা বলা লাগে সব বলবেন, পারবেন তো? পারা যাবে? পারা যাবে? আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ। স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের সুযোগ করে দিতে হবে, তার ব্যক্তিগত যে চয়েস, তার ব্যক্তিগত কাজে বাদ সাধতে পারবেন না যদি কাজটা হালাল হয়। অনেক স্বামী সামান্য কাজে ঝগড়া বাঁধা, স্ত্রীর ইচ্ছা হচ্ছে কাঁথা সেলাই শিখা, নকশি কাঁথা সেলাই শিখবে, স্বামী বলে না তুমি ওইটা শিখো, ল্যাঙ্গুয়েজ শিখো, আছে না নাই? স্ত্রী বলে না আমি রান্না শিখবো, ইউটিউবে সুন্দর রান্নার প্রোগ্রামগুলো দেখে আমি রান্না শিখবো, স্বামী বলে না তুমি কম্পিউটার শিখো, আছে না নাই? হালাল কাজে আপনি বাদ সাধবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট কাপড়ের পুতুল দিয়ে সাথীদেরকে নিয়ে ঘরে খেলতেন। বিশ্বনবী একদিন আম্মা জান আয়েশাকে নিষেধ করে নাই, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীর বৈধ কাজে বাধা দেয়া যাবে? বাধা দেয়া যাবে? 4 নম্বরে স্ত্রীর অ্যাপ্রিসিয়েশন করবেন ভালো কাজে, তার কাজের প্রশংসা, তার রান্নার প্রশংসা, তার সৌন্দর্যের প্রশংসা। আমরা এগুলো করি না। আপনার স্ত্রী আপনার ঘর গোছায়, আপনার কাপড় চোপড় ধুয়ে রাখে, বাচ্চাগুলারে খাবার খাওয়ায়, আপনার জন্য রান্না করে, সারাটা দিন কত কষ্ট করে, একদিন আমি বলি নাই থ্যাংকস, জাযাকাল্লাহ, জাযাকিল্লাহ, আল্লাহ তোমার উত্তম জাযা দেখ, বউ তুমি অনেক কষ্ট করো, পুরো ফ্যামিলিটাই তো তুমি দেখে রাখো, অনেক করেছো তুমি, তোমার শুকরিয়া, একদিনও থ্যাংকস দেয় না, এরকম ডাকাইতে আসে না নাই? আজকে থেকে থ্যাংক ইউ দিতে পারবেন তো? কাজের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের রান্নার প্রশংসা করতেন, কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নার বদনাম করেন নাই, কখনো না। এজন্য আমরাও করব না। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? আজকে থেকে স্ত্রীর প্রশংসা করতে রাজি আছেন তো? সুন্দর মোলায়েম সুরে স্ত্রীদেরকে ডাকবেন। কি বলে ডাকেন? ভাবিকে কি বলে ডাকেন বলেন? হ্যাঁ, টিয়া পাখি, আর কি ডাকেন?
ময়না পাখি আর কি জান জান বলে ডাকেন ওরে সর্বনাশ ডাইকেন এরকম সুন্দর সুন্দর যত শব্দ আছে এগুলো বলে ডাকবেন আম্মা জান আয়েশার প্রশংসা বিশ্বনবী করতেন বলতেন ইন্না ফাদলা আয়েশা আলান নিসা কা ফাদলি সারিদি আলা তুআমিকুম আরব বিশ্বের খাবারের মধ্যে একটা শ্রেষ্ঠ খাবারের নাম সারিদ শ্রেষ্ঠ খাবারের নাম কি এই আলোচনা শেষ হয়েছে তো দাঁড়ায় ফটো তুলো কেন বসো মিয়া বসো 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 একসাথে একসাথে বিদায় বসো আরব বিশ্বে একটা মজার খাবার আছে খাবারের নাম সারিদ আওয়াজ করে বলেন তো খাবারটার নাম কি সারিদ রুটি আর গোশত একসাথে মিক্স করে এরকম স্তর বানায় কেটে কেটে খাওয়া বিশ্বনবী বললেন আরব বিশ্বের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারী কুলের মধ্যে আমার স্ত্রী আয়েশা সেরা করেন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে দুধ পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন পড়েন সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা গোশতের গোশত খাওয়ার পরে হাড্ডি চুষে চুষে রেখে দেওয়ার পরে আম্মা জান আয়েশার চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতেন পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী স্ত্রীদের সাথে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে একসাথে গোসল করতেন পড়েন সুবহানাল্লাহ এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে মধুর সম্পর্ক একে অপরকে ভালোবাসবেন নিজের ভালোবাসার কথাগুলো প্রকাশ করবেন অনেকে আছে ২০ বছর তাদের সংসার এক ঘরে থাকে এক ছাদের নিচে কিন্তু স্ত্রীকে যে ভালোবাসে মুখ ফুটে একদিনও বলতে পারে নাই আছে না নাই ভালোবাসা প্রকাশ করলো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাকে ভালোবাসেন বেশি মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ হুম ডু ইউ লাভ দ্য মোস্ট ও মাই প্রফেট হে আল্লাহ রাসূল কারে সবচেয়ে বেশি ভালোবাসেন কারে বেশি লাভ করেন বিশ্বনবী বললেন আয়েশারে বেশি লাভ করি কোন সুবহানাল্লাহ সাহাবীরা বললেন অমিনার রিজাল পুরুষদের মধ্যে থেকে কারে বেশি ভালোবাসেন বিশ্বনবী বললেন আবু আয়েশার বাবারে ভালোবাসি এজন্য আপনি যে স্ত্রীকে ভালোবাসেন এটা প্রকাশ করবেন ঘরের কাজে সহায়তা করবেন ছোট্ট ছোট্ট কাজের যদি সহায়তা আপনি করেন এটাতে আপনার স্ত্রীর জন্য অনেক হেল্প হয়ে যায় আমার বিশ্বনবী নিজ হাতে ছাগলের দুধ দোহন করে আম্মা জান আয়েশার জন্য নিয়ে আসতেন পড়েন সুবহানাল্লাহ নিজে রুটির খামির বানাতেন আম্মা জান আয়েশা এটা চুলায় শেখা দিতেন নিজে জুতা সেলাই করতেন নিজে নিজের কাপড় সেলাই করতেন সুবহানাল্লাহ পড়েন এজন্য গৃহস্থালি টুকিটাকি কাজের সহায়তা করা হেল্প করা এটাও সুন্নাত দাম্পত্য জীবন এমনি সুখকর হয় না মিয়া বিশ্বনবী শিখাই গিয়েছেন কি করে একটা দাম্পত্য জীবন সুখময় করতে হয় আল্লাহর হাবিব ইসলাম হালাল বিনোদন করতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে দৌড়াতেন খুনসুটি করতেন সব স্ত্রীরা চায় তাদের স্বামীরা তাদের সাথে একটু হাসি দিয়ে কথা বলুক একটু রোমান্টিক কথা বলুক একটু ভালোবাসার বিনিময় করুক আল্লাহর হাবিব ইসলাম এটা করতেন রাতের বেলা ভাবির নিয়ে দৌড়াদৌড়ি করছেন নাকি কোনোদিন আল্লাহর হাবিব ইসলাম স্ত্রীদের নিয়ে দৌড়াদৌড়ি করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঈদের দিন হাবাশি সাহাবাদের খেলা দেখিয়েছিলেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী খেলা দেখিয়েছেন তার স্ত্রীকে হাবাশি সাহাবারা তীর